আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে আমিরাতে আসবেন, যাদের 6 মাস ওভার হয়ে গেছে, যাদের ভিসার মেয়াদ অলরেডি চলে গেছে, এক্সপায়ারি দেখাচ্ছে, ভিসার মেয়াদ ক্যান্সেল দেখাচ্ছে, তারা কিভাবে আসবেন? তো এই বিষয়টা নিয়ে শুধুই প্রশ্ন করছেন সবাই, এবং কোনো পথ আছে কি না আসার। নাম্বার এক হচ্ছে, যদি কোনো পথ থাকে মালদ্বীপ হয়ে বা কাতার হয়ে বা রাশিয়া হয়ে, যে কোনো দেশ হয়ে, চায়না হয়ে, এই সমস্ত দেশের থেকে ঘুরে আপনারা যেভাবে আসতে চাচ্ছেন, যদি আপনাদের ভিসার মেয়াদ চলে যায় বা 6 মাসের মেয়াদ চলে যায়, তাহলে এই সমস্ত দেশে পাড়া না দেওয়াই ভালো। আর আমরা সবসময় বলছি যে তৃতীয় কোনো দেশ ঘুরে আমিরাতে ঢোকার পথটা কিন্তু একদমই সহজ না, এটা খুবই ভয়ানক পথ। ভয়ানক এই জন্যই বলতেছি, আপনি ওই যে দেশে, তৃতীয় দেশে আসলেন, ওই দেশে কোয়ারেন্টাইন করলেন, কিন্তু পরে যদি আবার আমিরাতে ডিসিশন চেঞ্জ করে যে তৃতীয় কোনো দেশ থেকে বাংলাদেশিরা ঢুকতে পারবে না বা ভারতের লোক ঢুকতে পারবে না, তখন কি করবেন? তখন আপনার টাকাগুলো সব মাইর যাবে। আর আপনারা বলতেছেন যে অনেক ট্রাভেলসে রিক্স নিচ্ছে, তারা রিক্সে আপনাকে পৌঁছাই দিবে দুবাইতে। আবার অনেক ট্রাভেলসে বলছে রিক্স নিচ্ছে না, তারা বিভিন্ন ফেসবুক পেজ, তারা টিকটক, তারা লাইকি, এই সমস্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাড দিচ্ছে। তো এগুলা চাঞ্চল্যকর কথা এবং রোমাঞ্চকর কথা, এগুলা শুনে আমরা আপনাদেরকে বলছি যে না যাওয়ার জন্য, কারণ এই রিক্সে গিয়ে কোনো লাভ হবে না যদি আপনি না আসতে পারেন। আর না আসার সম্ভাবনাটাই বেশি দেখা যাচ্ছে, আসার সম্ভাবনা একদমই কম, না আসার সম্ভাবনাটা বেশি। যদি আমিরাত সরকার কোনো সুযোগ দেয়, তাহলে আপনাদের গত বছর যেভাবে দিছে, তাহলে যাদের ভিসার মেয়াদ নেই এবং যাদের 6 মাসের ওভার হয়ে গেছে, তারা আসতে পারবেন। গত বছর আপনাদের নিশ্চয় মনে আছে, সরকার অটোমেটিকলি ভাবে ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছিল 31 ডিসেম্বর পর্যন্ত। এভাবে যদি আরও 1 মাস 2 মাস পরে ফ্লাইট চালু হয়, তখন যদি 31 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয়, অথবা 2-4 মাসের জন্য বাড়িয়ে দেয়, অথবা বলে যে তারা আসতে পারবেন যারা বৈধভাবে দেশে গেছেন, আবার আসতে চাচ্ছেন কোম্পানি যদি চায়, তাহলে কোনো সমস্যা হবে না। রিক্স না নেওয়াটাই আমাদের কাছে মনে হচ্ছে সবচাইতে বেটার হয়ে। আর যাদের পার্টনার ভিসার আছে এয়ার আরবিয়া, তারা একটা সুযোগ, আমরা আগেই বলেছি, তারা একটা সুযোগ দিচ্ছে, প্রতিটা ফ্লাইটে তারা 4-5 জন লোক নিয়ে আসছে, তো সেটা অনেক ব্যয়বহুল। যদি আসতে চান তাহলে সেই পথে আসতে পারেন, এছাড়া আর কোনো সহজ পথ নেই, আর সেটার জন্য পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসা প্রযোজ্য, লেবার ভিসায় হবে না। এই হচ্ছে সর্বশেষ সংবাদ। নতুন কোনো সংবাদ নিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো, আপনাদেরকে জানিয়ে দেবো নতুন কোনো সংবাদ আসলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।